কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধুলাইখালে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চট্টগ্রামের নূরনগর হাউজিং এলাকায় আছেন শফিকুল আলম এবং খুলনার জোড়া গেট পশুর হাটে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাচ্ছে সবুজের কাছে। কোরবানি উপলক্ষে রাজধানীতে বসা পশুর হাটের বেচা কেনা প্রায় শেষ দিকে বলা যায়, কারণ আজকে আমরা এই যে ধুলাইখাল যে হাটে রয়েছি এটি ঢাকার অন্যতম একটি বড় কোরবানির পশুর হাট। কিন্তু এই হাটের যে বিস্তৃতি ছিল, অর্থাৎ রায়শা বাজার থেকে শুরু করে এদিকে দয়াগঞ্জ মোড়, লোহারপুল এবং এই দিক দিয়ে টিপু সুলতান রোড হয়ে যে নবাবপুর মোড় পর্যন্ত যে বিস্তৃতিটা ছিল, সেই হাটটি কিন্তু এখন সংকুচিত হয়ে একদম যে ধুলাইখাল মোড় পুল বলতে যেটা বোঝায় সেই মোড়ে কিছু সংখ্যক গরু নিয়ে এখনও বিক্রেতারা অপেক্ষা করছেন প্রত্যাশা মতো দামে ক্রেতার কাছে বিক্রি করার জন্য। তো আমরা যেটা শুনে যেটা জেনেছি হাটে এসে, যে গতকালকে থেকে যে বিক্রিটা শুরু হয়েছিল সেই বিক্রিটা আজকে দুপুর পর্যন্ত বা দুপুরের আগ পর্যন্ত হয়ে হাট মোটামুটিভাবে ফাঁকা হয়ে গেছে। তবে এই যে হাট ফাঁকা হয়ে গেছে বা বিক্রি জমে উঠেছে সেইটা দেখে কিন্তু আবার আজকেও নতুন করে ট্রাকে করে গরু নিয়ে এসেছেন অনেক খামারি, অনেক ব্যাপারী, যারা বলছেন যে তারা বিক্রি করে মোটামুটি লাভের মুখ দেখেছেন, তারাই আসলে আবার নতুনভাবে গরু নিয়ে এসেছেন। এবং অনেকের হাতে যে একটি দুটি করে গরু রয়েছে, তারা বেশ কয়েকটি করে গরু নিয়ে এনেছিলেন এবং সেগুলো তারা বিক্রি করে ফেলেছেন, এবং তাতে তারা মোটামুটিভাবে যারা বিক্রি করেছেন লাভের একটি হিসাব কিন্তু তারা করছেন। তবে দুই একজন কিছুটা লোকসানের হিসাব করছেন, কারণ তারা তাদের যে প্রত্যাশা মতো দাম সেটি হয়তো পাননি, কারণ অনেক সময় তারা আসলে বিভ্রান্ত হয়ে পড়েন হাটে এসে। গ্রামগঞ্জ থেকে যারা আসেন তারা আসলে বুঝতে পারে না কখন আসলে লোকসানের ঝুঁকি তৈরি হয়, কখন আসলে গরু বিক্রি করে দিতে হয়, কতটা দামে কতটা দাম ধরে রাখতে হয়, এই সব কিছু হিসাব মিলাতে যারা পারেনি তারা কিছুটা লোকসানের কথা বলছেন। মোটের উপর যেটা বলা যায় যে হাট কিন্তু যে শেষ দিকে এসে লাভের কথা বলছেন যারা হাটে গরু নিয়ে এসেছেন তারা, এবং এই যে হাট যে ভেঙে যাচ্ছে অর্থাৎ হাট যে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখে কিন্তু সিটি কর্পোরেশন এরই মধ্যে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি শুরু করে দিয়েছেন। তো হাটে যে পশু এখন আমরা যে পশুগুলো দেখছি এগুলোই আসলে ছোট এবং মাঝারি আকারের পশু কিছু সংখ্যক রয়েছে, যেগুলো হয়তো আশা করছেন সন্ধ্যার পরপরই এগুলো বিক্রি হয়ে যাবে, কারণ ঠিক আবহাওয়াটাও কিছুটা বৈরীভাবে দেখাচ্ছে, যার জন্য অনেকক্ষণ ধরে রেখেছে শেষ সময়ের ঝুঁকি নিয়ে লাভের মুখ দেখবেন সেই আশা হয়তো নাও করতে পারেন, সেইভাবে তারাও হয়তো কিছুটা দাম ছেড়ে দেবেন। এবং যারা এখন পর্যন্ত কিনতে পারেননি তারা আশা করছেন যে সন্ধ্যা পরে হয়তো দামটা ছেড়ে দিবে এবং তারা সেই তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন। তো রাজধানীর ধুলাইখাল থেকে কোরবানির পশুর হাটের এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। একেবারে শেষ সময়ে এসেও কিন্তু চট্টগ্রামের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটগুলো একেবারে জমজমার বেচা কেনা হচ্ছে। আপনার মানুষের দেখলে বুঝে আসলে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি, মানুষের দেখলে হাজার হাজার মানুষই কিন্তু এখন এই মুহূর্তে চট্টগ্রামে যে নূরনগর হাউজিং সোসাইটি রয়েছে সেই বাজারে ভিড় করছে, একেবারে হাজারো মানুষ বলা যায়, কারণ এখনও পর্যন্ত এই বাজারে না হলে 10 থেকে 15-20 হাজার মতো গরু রয়েছে, কারণ এটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই বাজারটি চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি। তবে এই যে গতকাল বিকেল থেকে যেই মানুষের বেচা বিক্রি শুরু হয়েছে সেটি এখনও অব্যাহত রয়েছে, যদিও দর অর্থাৎ দাম একটু কমে গেছে বলে বলা হচ্ছে। বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সে বড় আকৃতির গরুর দাম কমে গেছে, আপনি দেখছেন কিছুক্ষণ পর পর কিন্তু একটি যে গরুগুলি বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মানুষের যে বেচা কেনা সেটি একেবারে পুরো দমে চলছে, কারণ চট্টগ্রামের বাজারগুলোতে বিশেষ করে শেষ মুহূর্তে কিন্তু বেচা কেনা হয়ে থাকে, কারণ যেহেতু গরুগুলো রাখা সমস্যায় থাকে বড় বড় গরুগুলো, সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে এসে অর্থাৎ শেষ দিনে এসে কিন্তু বা গরু কিনে থাকেন। তো যেটি বলা যায় ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম মোটামুটি আছে, তবে বড় আকৃতির গরুগুলোর দাম একটু কমে গেছে। আমরা বেশ কয়েকটি গরু যারা বড় বড় আকৃতির গরু রয়েছে, আমরা 1 টন ওজনের অর্থাৎ 27 মণ ওজনের একটি গরুর যেটি গতকালকে যারা বলছিল 6 লাখ টাকা দরকাশি হয়েছিল চেয়েছিল সেটি আজকে 4 লাখ থেকে 5 লাখ টাকা ছাড়ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বলা যায় সেগুলোর বাজার এখনও রয়েছে, তবে বড় আকৃতিগুলোর দাম কমে গেছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে আর হয়তো 12 ঘন্টা পর অর্থাৎ ভোর 6টার পর থেকে কিন্তু আসলে গরু জবাই শুরু হবে নামাজের পর থেকে, সেক্ষেত্রে 12 থেকে 13 ঘন্টা আছে, সেক্ষেত্রে রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত হয়তো বেচা কেনা হতে পারে। কিন্তু চট্টগ্রামের এই যে বিশেষ করে সাগরিকা বিবিরহাট এবং এই নূরনগর হাউজিং সোসাইটিতে এখানে যে ছোট গরুর আধিক্য বেশি হয়, ছোট গরু বেশি পাওয়া যায়, সেই জন্য এখানে ক্রেতাদেরও কেউ ভিড় আমরা বেশি লক্ষ্য করছি। তো সব কিছু মিলে
বেড়ে যেটি বলা যায়। আর সময় যতই গড়াচ্ছে, অর্থাৎ যেহেতু 12-13 ঘন্টা সময় আছে, এই ইতিমধ্যে কিন্তু যারা গরু কিনবেন তারা কিন্তু ইতিমধ্যে কিনে ফেলেছেন, এবং হয়তো 5% বা 10% মানুষ এখনও যারা কিনেনি তারা কিন্তু সে গরুগুলো কিনবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি খুলনায় সজলের কাছে। ক্রেতা ক্রেতা এবং বিক্রেতাদের যে উৎসবমুখর পরিবেশে কেনা বেচা সেটি কিন্তু চলছে খুলনার যে কুরবানির পশুহাট সেখানেই। আমরা দেখতে পেরেছি যে এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে গতকালকের তুলনায় আজকে কিন্তু একটু বেচা কেনা কম হলেও কিন্তু মার্কেটে ক্রেতারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের মতন গরু দেখছেন এবং কিনছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকারের গরু কিন্তু এই হাটটিতে রয়েছে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এই হাট প্রায় শেষের দিকে জমে ওঠে এবং আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে একটু বেচাকেনা কম হলেও কিন্তু মা যে হাটে ক্রেতা রয়েছে এবং তারা কিন্তু তাদের পছন্দের মতো গরুটুই কিন্তু কিনছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিক্রেতা রয়েছেন তারা একটু গতকালকের তুলনায় আজকে একটু হতাশ। সিটি কর্পোরেশনের যে হাট থেকে জানা গেছে যে এখন পর্যন্ত প্রায় 4,000-এর মতন কিন্তু গরু বিক্রি হয়েছে, এতে প্রায় 32 কোটি টাকার পশু বিক্রি হয়ে গেছে এই হাটে। এবং আজকে রাতও যেহেতু বেচাকেনা চলবে, আগামীকাল সকাল পর্যন্ত এই হাটে বেচাকেনা হবে, সে তো ধারণা করা হচ্ছে যে আজকে রাতে যেসব গরু রয়েছে যেগুলো বিক্রি হয়নি সেগুলো কিন্তু অনেকই বিক্রি হবে। এবং ক্রেতারা যেটি বলছে যে গত বছরের তুলনায় এবছর যে গরুর দাম সেটি একটু বেশি, এবং বিক্রেতারা যেটি বলছেন যে গরু যে খাবারের দাম সেটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখন গরুর দাম সেটি কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে, এবং বড় গরুর যে চাহিদা সেটি কিন্তু তারা বলছে কম। যারা বড় গরু নিয়ে এসেছেন অনেকেই কিন্তু বলছেন যে এখন পর্যন্ত সেই পরিমাণ বড় গরু তারা বিক্রি করতে পারেননি। এই হাটটিতে মূলত মাঝারি এবং ছোট আকারের গরুর চাহিদাটা কিন্তু একটু বেশি। এছাড়া তারা যেটি বলছেন যে পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছে সেই হাট কিন্তু শেষ হওয়ার পরে আজকেও অনেক নতুন নতুন গরু কিন্তু এখানে এসেছে। বিশেষ করে আপনি যদি বলি যে এই হাটটিতে প্রায় যে পার্শ্ববর্তী যে নড়াইল জেলা রয়েছে, সাতক্ষীরা, বাগেরহাট এবং এই যশোর, সেই সব স্থান থেকে কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা, এবং পাশাপাশি যে খুলনার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকেও কিন্তু এখানে গরু নিয়ে এসেছে। প্রতি বছর প্রায় এখানে 6,000-এর মতো পশু বিক্রি হয়, এবছর যেহেতু এখন পর্যন্ত 4,000-এর মতন পশু বিক্রি হয়েছে, হয়তোবা আজকে রাতের মধ্যে আরও 2-3 হাজার গরু বিক্রি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখছেন হাট পরিচালনা কমিটি। এ ছিল আমার কাছে খুলনা থেকে কুরবানির পশুর হাটের সর্বশেষ সংবাদ। রাজধানীর পাশাপাশি খুলনা এবং চট্টগ্রামের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।